জীবন কখনোই পারফেক্ট হবে না, আর তার জন্য আফসোস করবেন না, পারফেক্ট হওয়ার চেষ্টা করে যান। তো আমি আপনাদের সাথে আপনাদের ডেবিট দেখে আরেম বাচ্চা। একবার একটা কলেজে একটা প্রফেসর ছিল যাকে প্রত্যেক ছাত্র খুব সম্মান করত, এই কারণেই এবং ফ্রেন্ডলিও ছিল এই কারণেই যে তাদের যখনই কোনো সমস্যা হতো সে শিক্ষক তাদেরকে হেল্প করত। তো এক ব্যাচ ছাত্র ছিল যাদের গ্র্যাজুয়েশন হয়ে যায় এবং যারা চাকরি পায় না, একটা ছেলে। তো সে তার জীবন এতই দুঃখে ভরা, তো সে চাকরি পায় না। সে প্রফেসরের সাথে একদিন দেখা হয়। তো প্রফেসর তাকে জিজ্ঞাসা করে যে তার জীবনে এখন কী চলছে। ছেলেটি বলে, এবার আমি সুসাইড করে নেব, কারণ আমি চাকরি বাকরি কিছুই পাচ্ছি না। তো হঠাৎ করে একটা পেন্সিল বাই করে প্রফেসর, সেখানে পেন্সিলটা বের করে বলে, পেন্সিল পারফেক্ট লাইফ, পেন্সিলটা হচ্ছে তোমার জীবন, পারফেক্ট। ফরম করে মাঝে ভেঙে দেয় এবং বলে, দেখো একদিকে লেখা হবে আর একদিকে লেখা হবে না, কারণ ছেলা নাই, তাই মাঝামাঝি ভেঙে গেছে দু টুকরো হয়ে, কোনো কাজের নাই। এবার দেখো, এবার পেছনকার যেটাতে পেন্সিল ছেলা ছিল না সেটা ছেলে, এবং বলে, দেখো যেখানে জীবনের শেষ সেখান থেকেই নতুন কিছু ছিল। সমস্যা জীবনে আসবেই, কিন্তু সমস্যা মানে জীবনের শেষ নয়, শেষ থেকে কিন্তু আবারও শুরু হয়। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।